বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি রিমা। তো এখন সকাল কটা বাজছে মা? নিচে তো ঘড়ি নেই, কি করে বুঝবো? তো সকাল হয়ে গেছে মোট কথা। বাবু তো একটাকে বলছিল সাতটা সাড়ে সাতটা মনে হয় পেরিয়ে গেল, এতক্ষণে এরকমই কিছু একটা হবে। তো বাবু বৃষ্টির জন্য বাজারে যেতে পারছিল না, এই দেখো কি অবস্থা, খুবই বৃষ্টি হচ্ছে আর খুবই বৃষ্টি হচ্ছে। আর মা এখন বসে গেছে, জামাই আছে বলে কথা, তো সেই জন্য লুচির প্রোগ্রাম নিয়ে বসে গেছে। সকালবেলায় লুচি আর বোধহয় আলু পটলের তরকারি হবে, ছোলার ডালও হতে পারে, জানি না। তো দেখা যাক কী হয়। আমি এই মাত্র দাঁত ব্রাশ করে চলে এসেছি আর ওরা সবাই এখনও ঘুমোচ্ছে। আর আমি কালকে যে ভিডিওটা ওটা এই মাত্র মানে সব কিছু ঠিকঠাক করে রাখলাম, ওই ভিডিওটা হচ্ছে দিয়ে দিতে হবে। তো যাই হোক, ওটা আজকেই আমি পাবলিশ করে দেবো, হয়তো 10টার দিকে পাবলিশ করব। তো এখানে মা লুচির ময়ান মাখতে শুরু করে দিয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাই। পরে লুচি হবে, তো এখানে রুল ময়দা আর আটা দুটো মিশ্রণেই কিন্তু হচ্ছে, লুচিটা একদম ফাটাফাটি হবে, মনে হচ্ছে জমে যাবে, তাই তো? জামাইয়ের জন্য কি লুচি বানাচ্ছ? লুচি বানাচ্ছি। আর কি বানাবা? লুচি, আলু পটলের তরকারি হবে, ছোলার ডাল হবে, আর মিষ্টি দই আছে। বিশাল তো বাবা, জামাই তো লাফিয়ে বেড়াবে। তো যাই হোক, এখানে এই দেখো আমাদের হ্যাভেন্স শোনা একটু ভিজে ভিজে গেছে। আমার সোনা হ্যাভেন্স কোয় হ্যাভেন্স শোনো রে বাবা রে, তাকায় আবার জানে আমি হ্যাভেন্স বলে যে ওকে ডাকি, সেটা কিন্তু ভালোই জানে। আমাদের গাড়িটা খুবই নোংরা হয়েছে, এই যে ভিজে 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 এরকম অবস্থা, গাড়িটা ধোয়ার দরকার। আর বৃষ্টিতে দেখো কীরকম স্যাঁতস্যাঁতে অবস্থা। দেখো আমাদের গাছে কাঁঠাল হয়েছে, এই যে গাছের কাঁঠাল, ওই যে কতগুলো আম পড়েছে, মা বোধহয় তুলসী মন্দিরে ওই যে আমগুলো তুলে নিয়ে এসে রেখেছে, দেখেছো? তা আমাদের বাড়ি হচ্ছে ফল ফলের গাছে ভর্তি। আগে আরও ছিল, দাদা অনেক গাছ টাছ কেটে দিয়েছে। ও দাদার কথা বলতেই বলি, দাদা উড়িষ্যাতে আছে, বৌদি দাদা ওদের দুটো পুচকো আছে, একটা ছেলে একটা মেয়ে শ্রেয়সিয়া প্রিনন, তো ওরা এখন উড়িষ্যাতে আছে। ওরা ভিডিওটা নিশ্চয়ই দেখছে, আর দেখে নিশ্চয়ই একটু আকুপাকু করছে যে আমরা এসেছি, ওরা নেই। তো যাই হোক, এ দেখো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা যদি একটু থামে তখন আমি বাইরে যেয়ে তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দেবো। তো এই তো আমি মাথায় গামছাটা দিয়ে বাইরে থেকেই মুখটা ধুয়ে আসলাম, তাও এই যে সঙ্গে সঙ্গে যে হ্যাভেন্স ব্যাটা, হ্যাভেন্স এই দেখো দেখেছে কীরকম বোঝে, কালকে কীভাবে আপ্যায়ন যে করছিল, কি বলবো, অসাধারণ আপ্যায়ন, মানে এত খুশি হয়। তো আর একদিন সীতা পাপা এসেছিলো গাড়ি নিয়ে, তখন হচ্ছে ও কিন্তু বারবার দেখছিল আমরা গাড়ি থেকে নিচে নামছি কিনা, তারপরে যখন দেখিনি বলে মুখটা কিচিমিচি করেছে, মানে আমাদের জন্য ওর কিন্তু একটু মনটা পুড়ে যায়, তার মানে তাই না? শুনো আমার হ্যাভেন্স না কই। তো বৃষ্টিটা মোটামুটি একটু কম কম আছে, বাবু তো অপেক্ষা করতে করতে বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে বেরিয়ে পড়লো বাজারে, জামাই আছে বলে কথা, যতই কালকে মাটন খাক না কেন আজকে একটু মাছ টাছ তো আনতেই হবে। তো বলছিল ইলিশ মাছের কথা, তো আমি নিষেধ করেছি ইলিশ মাছ আনতে, ইলিশ মাছের এখন খুব একটা স্বাদ হচ্ছে না, তো সেই জন্য না, বাড়িতেও খেয়েছি এখন খুব একটা সেরকম স্বাদ হচ্ছে না এখনকার ইলিশগুলো। তো আজকে বাবু বলছিল যেহেতু বৃষ্টি টিষ্টি পড়ছে এরকম সময়ে নাকি ওই পদ্মার ইলিশ টিলিশগুলো ওঠে, তো দেখা যাক। আমি বলেছি নাহলে ওই কাতলা কিংবা রুই টুই কিছু নিয়ে নেবো, তাহলে আমার মেয়েও খাবে, আমার মেয়ে তো সব মাছ খায় না, এই জন্য সমস্যা, মানে তোড়া পাকাল বলো বা হচ্ছে আরও যেসব ছোটোর টাইপের বা পুঁটি মাছ সীতা পাপার খুব পছন্দ, তো ওগুলো আবার আমার মেয়ে খাবে না। আর আজকে বুঝতে পারছো আমরা তো খাবো না, তো ষষ্ঠী তো নিরামিষটাই হয় বিশেষত, তো তার জন্য বেশি কিছু আমি অ্যারেঞ্জমেন্ট একদমই করতে নিষেধ করেছি, জাস্ট ওদের জাস্ট ভাত খাওয়ার মতো ব্যবস্থা করতে বলেছি, এই হলো ব্যাপার। আর ওই জন্য কালকেই মাটনটা করে নিয়েছিলো, যেহেতু আমিও খাবো না সেই জন্য। তো চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। আমি দেখো এখনও ফ্রেশ ট্রেশ কিছু হইনি, মানে কেবল ব্রাশটা করেছি, আর মাকে তো একটু হেল্প করতে হবে, আর স্নান টানগুলো তো করতে হবে,
स्नान করে একবার এসে হেল্প করব করে সবাই মিলে একসাথে টিফিনটা তাহলে খাওয়া যাবে যেহেতু এখন ষষ্ঠী কাজটাছে এবার এবছরে সব বন্ধ যাওয়াটা ব্যাপার নেই কোভিড এর জন্য তো সেই জন্য তো চলো তাহলে এবার তাহলে স্নান টান গুলো করে আসি করে সবার দেখা হচ্ছে ঠিক আছে তো চলো আমি তরকারি ছোলার ডালটা হইনি ইচ্ছাকৃত ছোলার ডালটা আমরা করিনি তো মা বেলে দিচ্ছে আর আমি ঝটপট লুচি গুলো ভেজে নিচ্ছি আর হ্যাভেন্স ওখানে পাহারা দিচ্ছে কখন ওকে দেওয়া হবে লুচি তাকে দেখে তো লুচিতে করে নিচ্ছি লুচি করতে লেগেছে প্রথম আমার লুচি বেলে ভালো করে এমন এমন করে তেলের সাথে এমন রকম সাপ সাপ দিতে হয় উল্টা উল্টি দাও উল্টি দাও উল্টি দাও এই তো খুব সুন্দর ফুলেছে বাবা এই দেখ খুব সুন্দর হ্যাঁ 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 তুলে দিক কড়াইটা তেতে গেছে তো একটু লাল লাল হয়ে গেছে বাহ এই লুচিটা তাহলে আমি খাবো নাকি বাবা দাদু বলছে দাদুর ভালো লাগছে না নাতনি করছে দাদু বলছে দে দে আমাকে দে পাপা এখন এক ঘুম হোক দু ঘুম হোক তিন ঘুম হোক মারার পরে এসে এখন গাড়ি ধুতে লেগেছে কি গো কোথাও যাবা নাকি বাড়ি কখন এখনই শুনছিলাম কোথাও ঘুরতে টুরতে যাবা আবার এখন শুনছি বাড়ি যাবে তো এখন আমাদের রান্না টান্না সব হয়ে গেছে আজকে হবে মাছের ঝোল হয়েছে আজকে আর হয়েছে ছ্যাচড়া আর এখানে দেখো সৃজিতা বলছে আমাকে কোনো কাজ দিচ্ছ না আমাকে কোনো কাজ দিচ্ছ না অথচ যদি বলছি একটা কিছু এটা নিয়ে আয় তো বাবা বলছে না যেতে পারবো না তবে আজকে সকালবেলা মেয়ে আমার লুচি করেছে দেখতেই পেলে তোমরা আর এখানে খাবেন আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাবা খুব স্লিপ কিন্তু বারবার তুই পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছিস তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বাতাবি লেবুর গাছ
তো বাতাবি লেবু ধরেছে গাছে, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট জালি জালি বাতাবি লেবু, আর এই দেখো কাঁঠাল গাছে কাঁঠাল, যেটা কালকেও তোমাদেরকে বোধহয় দেখাচ্ছিলাম, এই যে না সকালবেলায় দেখিয়েছি, যাই হোক হবে, তো কাঁঠাল গাছে কাঁঠাল, এখানে একটা তুলসী মন্দির আছে, আর ওই দিকে ভাঙা একটা ঘর আছে, তো এদিকটায় দেখাই একটু তোমাদেরকে, ওই দিকেও দেখো পাঁচিরের একদম ওই পাঁচিরের ওই দিকটাতে ওখানেও কিন্তু কাঁঠাল গাছ আছে, এই দেখো দাঁড়াও জুম করে দেখাই একটু, এই যে কাঁঠাল গাছ কাঁঠালও ধরেছে, তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ি মৌসুম্বি গাছ ছিল, জামরুল গাছ ছিল, হ্যাঁ আরও মোটামুটি আরও অনেক ফলেরই গাছ ছিল, তো সব কেটে দেওয়া হয়েছে, আরও অনেক এখানে অনেক আম গাছ ছিল, আমও ধরতো, তো সব কেটে দিয়েছে দাদা, এই দেখো এখানে একটা আম গাছ বড় হয়ে উপরে উঠে গেছে, এই যে এখান থেকে দেখো এই আম গাছটাই আমও আছে, আম পড়েছে, ও মা এখানে আম পড়েছে, তো এই যে এরকম করে আম পড়ে পড়ে থাকছে, শুধু মা আবার এসে কুড়িয়ে নিয়ে যায়, তো এতটাই উঁচু লম্বা গাছটা হয়ে গেছে না, এখান থেকে আম পড়লেও আমের অবস্থা একবারে মানে এই রে কি তেই রে হয়ে যাচ্ছে, এখানে দেখো সেগুন গাছ, ওইদিকেও কাঁঠাল গাছ আছে, ওইদিকেও কিন্তু লেবু গাছ আছে, আর এখানে একটা নিম গাছ আছে, গাছই গাছ দেখতে পারবে আমাদের বাড়িতে, শুধু চারিদিকে সবুজ গাছ পালাই ভর্তি, সৃজিতা দেখো ওর পাপা গাড়ি ধুচ্ছে, আর এখন এই দেখো ট্যাপে জল এসেছে, তাই ও জল নিজে নিজে পাপাকে দিচ্ছে, আর হ্যাভেন সেদিকে আসছে ওদিকে যাচ্ছে, এদিকে আসছে ওদিকে যাচ্ছে, আর এদিকটাই আমাদের ঘর, এই যে আর এই দিক থেকে দেখতে পাচ্ছ এদিকেও একটা গেট আছে, কিন্তু ওই যে দেখাই তোমাদেরকে, ওই যে এদিকে একটা পাঁচিলে ওদিকে একটা গেট আছে দোকান ঘরের ওই সাইডটাই, আর এদিকে কলা গাছে কলাও ধরেছে, মানে একা একাই ফল গাছ হয় আবার ফলও হয় খুব সুন্দর, এই দেখো কলা ধরেছে গাছে, ওই যে দেখতে পাচ্ছ কলা, চলো তোমাদের কাছ থেকে নিয়ে যেয়ে দেখাই, তো আমি এখন চলে এসেছি এই যে কলপাটটাই, এখান থেকে এই দেখো ওই যে এই যে কলা ধরেছে, এখনো ছোট ছোট আছে আর একটু বড় হবে, তো এখানেও একটা মনে হচ্ছে আম গাছ আছে, এই দেখো একটা লম্বা একটা আম গাছ উঠে গেছে, এই দেখো কলা গাছের পাশ দিয়ে, কলা গাছের পাশ দিয়ে আম গাছ উঠে গেছে, আর এখানে তো এই যে এই আম গাছটাতেও আম হয়, এটার মা কি নাম গো, হাঁসগোলাপ, আম ধরেওছে ওই দেখো দেখাতে, মানে গোলাপ গোলাপ একটা গন্ধ করে তাই না আম থেকে, তাই জন্য হাঁসগোলাপ বলো, এই যে মা এসে এখানে জল নিচ্ছে, জল নিচ্ছে মা, এখন কি করবা জল নিয়ে, জল নিয়ে রাখি ঘরের জন্য, এখন টাইমে জল এসছে তাই মা একটু জল নিয়ে রাখছে, রান্না টান্না করার ব্যাপার আছে তো তাই জন্য, তো চারিদিকেই দেখতে পাচ্ছি এখানে একটা নারকেল গাছ হয়েছে, নারকেল এখনো ধরা পাতেনি তাই না মা, এটা ধরা পাতেনি নারকেল ধরা, ও আমার আমার বাড়ি থেকেই চা মানে নারকেল দিয়েছিলাম, সেই বোধহয় গাছ হয়ে গেছিলো, সেই নারকেলই এখানে লাগানো হয়েছে, তো সেটারই চারা, সেই নারকেল গাছেরই চারা আর কি, তো ভাবলাম চলো পিছন থেকে শুধু কথা বলছি, নিজেকে একটা দেখাই, আজকে পড়েছি আমি এই এই জামাটা পড়েছি, তো এটা আজকেই ভাঙা হলো নতুন, আর এখানে মা একটু মাঝে মাঝে আমাকে দেখছে, একটু মাঝে মাঝে দেখছে কি বলছো, তো এই তো তো খুব সুন্দর, আর অনেকটা এরিয়া দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা, অনেকটা এরিয়া মানে তোমাদেরকে মানে এক পাট করে ঘুরে দেখালে বোধহয় ভালো হবে, এরকম একটা ব্যাপার, বেশ অনেকটা এরিয়া, আর হচ্ছে তেমনি মশাও আছে বারবার মশা টশা কামড়াচ্ছে, আর এখানে আমার অনেকগুলো মানে ড্যাশ ট্যাশ বেরিয়ে গেছে, বাড়ি থেকেই হচ্ছিলো, তো এখানে আবার একটা মশা টশাও কামড়াচ্ছে, তো তাও হয়ে যাচ্ছে, একটু চারিপাশে বাগান, আর তোমাদেরকে বলি বাড়ির পাশে ওই দিকটাই আর কি কিন্তু ফুলের বাগান আছে, মানে নার্সারি, এটা তোমাদেরকে প্রায় মনে করে ঘুরিয়ে দেখাবো, কিন্তু এতই অল্প সময় থাকি আমরা এখানে যাতে করে আর তোমাদেরকে সেই মানে ঘুরতে নিয়ে যেতে পারি না, তবে একদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির মানে ওই পাশটাই ফুলের বাগান, মানে নার্সারি আছে একটা, ওখানে ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, ফুল গাছ নানান ধরনের অনেকে নিয়েও যায়, আমাদের ওখান থেকেও নিয়ে যায়,
তো একদমই আমাদের বাড়ির পাশে যেটা সেটা হলো ফুলের নার্সারি। তোমাদেরকে একটা ভিডিও করব, সেটাতে ওই নার্সারিটা শেয়ার করব। তো এবার বোধহয় হবে না, দেখা যাক আবার কবে হবে।